শামীম ওসমান নয়, আস্থা দল ও জনগণের উপর, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার সময় একথা বলেন তিনি। এদিকে নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের 12 নম্বর ওয়ার্ডের খানপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন নৌকার মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, শামীম ওসমান কী করবেন সেটি তার ব্যাপার, দল ও জনগণের উপর আস্থা রেখেই নির্বাচনে লড়ছেন তিনি। এখন দলের ভিতরে থেকে কে আসবে কে আসবে না সেটা আমার দেখার বিষয় না, সেটা দলের নেতৃবৃন্দ দেখবেন। আমার আস্থা সবসময় ছিল আমার জনগণের প্রতি। উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে উল্লেখ করে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন সেলিনা হায়াত আইভি। নির্বাচনের মাঠ অনেক সুন্দর আছে, পরিবেশ অনেক ভালো আছে, উৎসবমুখর পরিবেশে সকলে ভোট করছে। আশা করি যে 16 তারিখ পর্যন্ত উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে, সকলে ভোট দিতে যাবে, কোনো সংকার অবকাশ নেই। এদিকে বন্দর এলাকায় প্রচারণা চালান স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করার অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশন শুরু থেকেই পক্ষপাতমূলক আচরণ করছে বলেও অভিযোগ করেন তৈমুর আলম খন্দকার। জাহাঙ্গীর কবির নানক সাহেব অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তিনি আইসা বইলা গেছেন তৈমুর আলম গুগো দেখছে গুগোর ফাঁদ দেখে নাই, 24 ঘন্টার মধ্যে ফাঁদ দেখায় দেব, এরপর থেকে শুরু হয়েছে এই ধরপাকড়। আগামী 16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ।